আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা এসএসসি পাশ করেছেন অথবা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে যাদের রেজাল্ট পাবলিশড হবে এসএসসি পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তারা কিভাবে এক মিনিটের ভিতরে রেজাল্ট দেখবেন তো এর জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে আমি নতুন একটা উইন্ডো ওপেন করে নিচ্ছি ক্রম ব্রাউজার থেকে কোম্বাউজারে আসার পরে আপনি খুব সহজে সরাসরি এক্সাম ডিভিশনের যে রেজাল্ট সেকশন সেখানে যাওয়ার জন্য এ এম ডট এক্সাম ডট বিও ইউ ডট সি ডট বিডি এক্সাম ডট এসি ডট বিডি লিখে সরাসরি সার্চ করে দিবেন সার্চ করে দিলে সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটটিতে আসার পরে দেখছেন প্রোগ্রাম কোড এখানে অনেক কিছু রয়েছে আপনি সরাসরি প্রোগ্রামে চলে আসবেন বি এ বিএসএস লেখা এইখানটাতে ক্লিক এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করে সবার নিচে চলে আসবেন আসার পরে দেখবেন নিশ টু এস আর এসএসসি শুধু এসএসসির ওপরে আপনি চাপ দেবেন এরপরে আপনাকে আপনার আইডি নাম্বার কোনো হাইফেন ছাড়া সরাসরি আইডি নাম্বার লিখবেন লিখে ফলাফল অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন দেখুন বন্ধুরা এখানে সবগুলো অ্যাবসেন্ট লেখা এসেছে অর্থাৎ এই পরীক্ষার্থী সবগুলো পরীক্ষায় অ্যাবসেন্টস করেছে অর্থাৎ সে পরীক্ষা দেয়নি অথবা পরীক্ষা কেন্দ্রে যায়নি তো বন্ধুরা আমাদের পরীক্ষার অ্যাবসেন্ট পি আর পি ডাব্লু এইচ আইসিএনএক্স লেখা থাকলে কি করতে হবে এ বিষয়ে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি